মুখে মুখোশ, জানালার গ্রিল কেটে ডাকাতি। ডাকাতির ঘটনায় নগদ কয়েক লক্ষ টাকা এবং সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রাথমিক স্কুলের শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দুঃসাহসিক কাণ্ড, জানালার গ্রিল কেটে মুখোশ পরে ঘরে প্রবেশ ডাকাত দলের। বাড়ির সদস্যদের বেঁধে রেখে চলে দেদার লুটপাট। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজার এলাকায়। ঘটনায় খোয়া গিয়েছে নগদ লক্ষাধিক টাকা এবং সোনার গহনা। ঘটনার তদন্তে পুলিশ। ঘটনা সূত্রে জানা যায় মালদার ইংরেজ বাজারে ভয়াবহ ডাকাতি। গভীর রাতে প্রাথমিক শিক্ষকের বাড়িতে হানা দেয় 8-10 জন ডাকাতের দল। বাড়ির বাইরে জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। প্রত্যেকের মুখ মুখোশ দিয়ে ঢাকা ছিল বলে অভিযোগ। জানা যায় বাড়ির লোকজনকে বেঁধে রেখে প্রায় 1 ঘন্টা ধরে চলে দেদার লুটপাট। ঘটনায় নগদ কয়েক লক্ষ টাকা এবং প্রচুর সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ডাকাত দলকে বাধা দিতে গিয়ে আহত হন পরিবারের সদস্য আনোয়ার হোসেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা সূত্রে আরও জানা যায়, ওই গৃহশিক্ষকের বাড়ির লোকজনের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাদেরকে উদ্ধার করার পাশাপাশি খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। তবে ডাকাতির ঘটনায় উত্তেজনা ও চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই বিষয়ে পরিবারের এক সদস্যা রোজিনা পারভিন জানান, প্রতিদিনের মতন গতকাল রাতেও আমরা খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছিলাম। রাত 1টা নাগাদ প্রায় 8-10 জনের ডাকাত দল জানালার গ্রিল গ্যাস কাটার দিয়ে কেটে ফেলে। এরপর সেখান থেকে ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দেখিয়ে শোবার ঘরেই বেঁধে ফেলা হয় স্বামী স্ত্রী এবং দুই সন্তানকে। নড়াচড়া করলে খুনের হুমকি দেয়া হয় তাদেরকে। এরপর তিনি আরো জানান, প্রাণের ভয়ে আমরা বাধা দেওয়ার সাহস করিনি। এরপর একের পর এক আলমারি শোকেস ভেঙে চলে দেদার লুটপাট। ঘটনায় প্রায় 3 লক্ষ টাকা এবং 4.5 ভরি গহনা খোয়া গিয়েছে আমাদের। আচ্ছাজন লোক বড় বড় হাসুয়া নিয়ে দাঁড়িয়ে আছে, দিয়ে তারপরে আওয়াজ কথা বলতে আর দেবে না, কথা বললে গলা কেটে দেবে এইভাবে বলে হাত মুখ সব বেঁধে দিল আমারও, আমার বাচ্চার বাবারও, দিয়ে তালা টালা সব ভেঙে টেঙে 4.5 ভরি সোনা ছিল, 3 লাখ টাকা ছিল, নিয়ে বাইরে থেকে গেট লক করে চলে গেছে, জানালা কেটে ঢুকেছে, জানালার গ্রিল কেটে। অনেকগুলো হাঁসুয়া নিয়েছিল সবাই, তারপরে সব বল ওই যে সব লক টক ভাঙার জন্য ওগুলো সব নিয়েছিল। হ্যাঁ, ওর বাবার পা কেটে দিয়েছে, আমাকে একটা ই মেরেছিল, এখানে একটা খুলে আছে, ওড়না টোড়না আপনার গামছা যে পা মুখ হাত সব বাঁধা ছিল আমাদের। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই প্রথম নয়, এর আগেও এই এলাকায় বেশ কয়েকবার এমন ধরনের চুরি এবং ডাকাতির ঘটনা ঘটেছে। দিনের পর দিন তা বেড়েই চলেছে, আমরা খুবই আতঙ্কে রয়েছি। এই বিষয়ে এক প্রতিবেশী জানান, একটু আমাদের দরজা টরজা বন্ধ করে দিয়েছে, খুলে দিয়ে যান। তখন আমার বরকে বললাম যাও, আমি ওখানে বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে থাকলাম, ও এসে আবার খুলে টুলে দিয়ে ওই ইয়াসিনদাকে ডাকলো। এসে তারপরে তো সব মোবাইল টোবাইল ছিল না নাকি, এসব সব ডাকাডাকি করলো, বর্দাদের ডাকলো, সব বললো যে হাত পা বেঁধে দিয়েছিল, মুখে সব বেঁধে দিয়েছিল, তো ওই জানলাটা খোলাই আছে, ওই জানলা দিয়ে ডাক দিয়েছিল, দিয়ে উঠেছিলাম, উঠে তখন এসে দেখ বললাম কতক্ষণ হলো, বলে আধা ঘন্টা পরে আপনাদের জানি। কার ঘরের তালা কেটে মোটর চুরি করছে, কার কি চুরি করছে, আমারও টোটো ছিল, আমারও টোটো 2 বার চুরি করতে গেছে, কিন্তু আমি জানতে পেরে উঠে গেছিলাম। হ্যাঁ, এখানে প্রচুর অত্যাচার হচ্ছে ওদের, অনেক রাত্রেই তো সব এখানে ওই জুয়া মদ হিরোইন সব কি করে ওগুলো তো বুঝতে পারি না, যা খাওয়া দাওয়া করে ওই যে ওই ঘরটাই সব আড্ডা মারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, মালদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।